আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট 3 প্রো। সো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটার মাইকের সমস্যা। সো এই মাইকটা সাধারণত 6 পিনের মাইক হয় এই ফোনটাতে। সো 6 পিনের মাইক এখন আমার আপাতত নেই হাতে, এবং কাস্টমারেরও জরুরি সেটটা দরকার, সেজন্য আমার কাছে যে 4 পিনের মাইকগুলো আছে সেগুলো লাগানোর চেষ্টা করবো আজকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লাগিয়েছি 4 পিনের একটি মাইক লাগিয়েছি। আপনারা কিভাবে লাগাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো আমরা প্রথমেই জেনে নেব এখানে 6টা পিনের মধ্যে কোন পিনটা কিসের কাজ করে। সো আমি কাগজে এঁকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অথবা আপনি কোথাও না বুঝে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার জন্য। এছাড়াও আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন টেলিকম বিডি পেজে। সো বোর্ডে যে 6টি লাইন থাকে 6টির মধ্যে এই 4টি হচ্ছে মাইনাস। তারপরে যদি আমরা দেখি ডান পাশে যেটা রয়েছে এটা হচ্ছে অডিও রিসিভারের লাইন, অ্যান্ড বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। সো আমি আবার বলি, এখানে 4টি লাইন হচ্ছে মাইনাস, একটি অডিও রিসিভার এবং একটি প্লাস পয়েন্ট। সো প্রথমত আমরা এই 4টা লাইন থেকে যে কোনো একটা লাইন থেকে মাইনাস নিব, এবং অডিও রিসিভার থেকে একটি জাম্পার করব এবং প্লাস থেকে একটি জাম্পার করব। টোটাল জাম্পার হচ্ছে 3টা। এখন আমাদের কাছে যে মাইকটি রয়েছে সেটি হচ্ছে 4 পিনের মাইক, এখানে লাইন রয়েছে 4টা। সো 4টার মধ্যে এখানে 2টি হচ্ছে মাইনাস, একটি অডিও রিসিভার এবং একটি হচ্ছে প্লাস পয়েন্ট। সো প্রথমে আমরা মাইনাস 2টাকে একসাথে করে একটি জাম্পার করব, এবং প্লাস লাইনে একটি জাম্পার করব, এবং অডিও রিসিভারের লাইনে একটি জাম্পার করব। টোটাল 3টি জাম্পার করব, অ্যান্ড জাম্পার করলে আশা করি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখানে আরেকটি কথা রয়েছে, আমি কিন্তু মাইক্রোফোনটি কমপ্লিট লাগিয়ে চেক করে তারপর ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি। সো আমি শিওর আপনি কাজটা 100% সাকসেস হবেন। সবাই যা যে পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।